আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা যারা গুগল মিটে ক্লাস করি, আমরা আমাদের গুগল মিট ক্লাসটি কিভাবে অনলাইনে মনিটরিং পেজে আপলোড দেব বা শিডিউল তৈরি করব সে বিষয়টি আজকে আমি দেখাবো। এখন আমাদের গুগল মিট ক্লাসটিকে অনলাইনে শিডিউল আপলোড দেওয়ার জন্য দরকার হবে একটি ক্রোম ব্রাউজার, গুগল মিট ক্যালেন্ডার এবং গুগল মিট অ্যাপ। তাহলে এখন দেখুন যে আমরা কিভাবে আমাদের গুগল মিট ক্লাসের শিডিউলটি অনলাইনে আপলোড দিতে পারি। প্রথমে ক্রোম ব্রাউজারে ক্লিক করে সেখানে সার্চ বারে এই লিঙ্কটি লিখব যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে। আমি লিঙ্কটি সার্চ বারে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই লিঙ্কটি উঠিয়ে নিচেও কিন্তু লিঙ্কটি চলে এসেছে, এই লিঙ্কে আমি ক্লিক করছি। লিঙ্কটিতে ক্লিক করলে হয়তোবা এমন রোড দেখাতে পারে, কয়েকবার চেষ্টার পর এটি হয়তো কানেক্ট হতে পারে। এখন এমন একটি পেজ আমাদের সামনে চলে আসবে, তারপর হয়তোবা এমন দেখাবে, কিন্তু আবার চেষ্টা করতে হবে। এখন আমাদের রীতিমতো যুদ্ধ করতে হবে। এখন আমার এই পেজটির জন্য দরকার হবে আমার শিক্ষক পিন নাম্বার। ইউজার আইডিতে আমি আমার শিক্ষক পিন নাম্বারটি লিখব এবং পাসওয়ার্ডে লিখব 123, যা সব বিদ্যালয়ের জন্য একই পাসওয়ার্ড দেওয়া হয়েছে। কেউ যদি শিক্ষক পিন নাম্বার বের না করতে পারেন, তাহলে শিক্ষক পিন নাম্বার বের করার জন্য আমার একটি ভিডিও রয়েছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। শিক্ষক পিন নাম্বার এবং পাসওয়ার্ড লেখা হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। প্রথমে আমাদের বিদ্যালয়ের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম 123, এখানে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। দুই নম্বরে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে, সেটি আগে থেকেই খাতার মধ্যে লিখে নিতে হবে, নতুবা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তিন নম্বরে নিজের একটি ইমেল আইডি দিতে হবে। বিদ্যালয়ের পাসওয়ার্ড এবং নতুন একটি পাসওয়ার্ড জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে এখন সংরক্ষণ করুন সেখানে ক্লিক করতে হবে। তখন এমন একটি লেখা চলে আসবে সামনে, এখন ওকেতে ক্লিক করব। এখন লগ ইন করার জন্য যে শিক্ষক পিন কোড দিয়ে আমি ইউজার আইডি দিয়েছিলাম সেই শিক্ষক পিন কোডটি এখানে তুলতে হবে। তারপর যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই নতুন পাসওয়ার্ডটি এখানে তুলতে হবে। এখন লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখন এই পেজটির মধ্যে আমাদের শিডিউলটি তৈরি করতে হবে। প্রথমেই হলো গুগল মিট কোড, অর্থাৎ গুগল ক্যালেন্ডার দিয়ে আমি যে লিঙ্কটি শিডিউল করেছিলাম সেই লিঙ্কটি এখানে তুলতে হবে। কেউ যদি ক্যালেন্ডার দিয়ে শিডিউল লিঙ্ক তৈরি করতে না পারেন, সে সম্পর্কিত আমাদের একটি ভিডিও দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। শিডিউল করা এই লিঙ্ক নাম্বারটি এখানে তুলতে হবে। তারপর তারিখ লিখতে হবে, কোন তারিখে আমি এই ক্লাসটি করব। তারপর লিখতে হবে সময়, যে কোন সময় আমি গুগল মিটের এই ক্লাসটি করব। তারপর লিখতে হবে শ্রেণী, শ্রেণীর পর লিখতে হবে বিষয়। পাঠ পরিকল্পনা দেখে ওই দিনের জন্য যে পাঠটি নির্ধারিত সেই পাঠটি এখানে তুলতে হবে। এখন আমি যে লিঙ্কটি তৈরি করেছিলাম সেই লিঙ্কটি এখানে লিখে দিচ্ছি, সবগুলোই আমি এক এক করে লিখে নিচ্ছি। এখানকার সব কিছু লেখা হয়ে গেলে তখন সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে। এখানে লেখা আসবে, আপনি কি শিডিউল তৈরি করতে ইচ্ছুক, হ্যাঁ অথবা না, হ্যাঁ টিক দিতে হবে। এবার ওকেতে ক্লিক করলেই ধন্যবাদ, সফলতার সাথে সংরক্ষণ করা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।